আজকে আমি দেখাবো আমরা বাসায় কিভাবে হলুদের গুঁড়া তৈরি করি, আর সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে আমরা এই হলুদগুলা জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছি, তারপর সেগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমরা এই যে বড় একটা পাতিলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই হলুদ সেদ্ধ করতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো আমরা একদম সকালে বসিয়ে দিয়েছি, তারপরে 4-5 ঘন্টার মতো সেদ্ধ করে নিয়েছি। আর যদিও আমরা এগুলো আমাদের গ্যাসের চুলা আছে, সেই গ্যাসের চুলাতেই সেদ্ধ করে নিয়েছি, যার কারণে তেমন একটা সমস্যা হয় নাই। এই তো এরকম করে আমরা দুই পাতিল, অনেক বড় পাতিল, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু পাতিলগুলো বিশাল বড় বড়, সেগুলাতে আমরা সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ হবার পরে এগুলাকে আমরা ডালার ভিতরে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এখন আমরা এই যেভাবে সুন্দর করে চিকন চিকন করে ফালি দিয়ে কেটে নিচ্ছিলাম, কারণ এগুলা যত চিকন হবে আর তত শুকাইতে সুন্দর হবে। যদিও আমি এটার ভালো মানে ফুল ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার কিছু ক্লিপস আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে। এই যে যেটুকু দেখাচ্ছি এটুকুতেই আপনারা বুঝতে পারবেন। এই যে এভাবে আমরা কেটে নিয়েছি, নেবার পর এই যে আমরা এরকম করে এই যে বস্তার উপর করে সুন্দর করে অল্প অল্প করে শুকাইতে দিছি, কিন্তু এখানে কিন্তু প্রচুর অনেকগুলা হলুদ দেখা যাচ্ছে। শুকানোর পর কিন্তু ওই যে একটা বস্তাতে যেরকম অল্প দেখতে পারতেছেন ঠিক অতটুকু হয়ে যাবে এই সবগুলা হলুদ শুকানোর পরে। এরপর আমরা সুন্দর করে শুকিয়ে শুকিয়ে সেটাকে রোদে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, এরকম করে 3-4 দিনের মতো করে আমরা শুকাইছি। আর এই হলুদ আমরা এভাবে শুকানোর সময় দেখি একটা ছোট্ট পাখি চলে আসছে আমাদের আশেপাশে, সেটাকে আমরা একটু সুন্দর করে আদর করে দিচ্ছিলাম। এরপর পাখিটাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে পরের দিন, এইটাকে এই হলুদগুলো আমরা আবার মানে ছাদে নাড়া দেওয়ার জন্য চলে আসছি। আর এখানে নেড়ে দিতে দিতে আমি একটু সুন্দর এই যে ক্লিপসগুলো নিচ্ছিলাম, আমিও একটু সাহায্য করে দিচ্ছিলাম আমার শাশুড়িকে, আমরা দুইজনেই এখানে মানে শুকানোর জন্য নিয়ে আসছি। এই যে দেখেন একদিন শুকানো হয়েছে, তাই কত অল্প দেখা যাচ্ছে। এভাবে আমরা 5-6 দিনের মতো শুকাই নিছি। শুকানোর পরের যে স্টেপ সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওই ভিডিওগুলো আমার কাছে নাই। এই যে দেখতেই পাচ্ছেন এতগুলা হলুদ ছিল, আর এই সবগুলো হলুদ শুকানোর পরে ওই যে অল্প কয়েকটা হয়ে যায় হয়ে গেছিলো, সেগুলো আমার কাছে নাই। আর এই হলুদগুলা গুঁড়া করলে কিন্তু অনেকগুলো হয়েছিল, তাও 6-7 কেজির মতো, সেখান থেকে আমি অল্প একটু নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এটাই হচ্ছে হলুদ গুঁড়া।